সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুলক টিপু। আজকে আসলাম যুব ব্যাগের পক্ষ থেকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হলো যে আমার ইনকিউবেটার, যে স্বল্প খরচের ইনকিউবেটার মেশিন আপনাদের দেখাইছি, 3500 টাকার ইনকিউবেটার, যেটা স্বল্প খরচের ইনকিউবেটার বলা হয়, সেই ইনকিউবেটার যেটা আমি যে পাশে দেখেন, এই যে এই ইনকিউবেটার যেটা আপনাদের দিয়ে থাকি, স্বল্প খরচের যে ইনকিউবেটারটা, এইটার ম্যানুয়াল, হ্যাঁ মানে ম্যানুয়াল আমাকে অনেকেই বলতেছিলেন যে ভাই আপনার ইনকিউবেটার পরিচালনা করবো কীভাবে, আমাকে একটা, আমাদের যখন যারা আমার কাছে ইনকিউবেটার নেয় তাদেরকে হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল চাই, ভাই আমাকে একটা ম্যানুয়াল দেন, সবাই ম্যানুয়াল। যে কোনো প্রকার কৃষি বিষয়ক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ধন্যবাদ। আপনি কোনো ম্যানুয়াল দেন না কেন, একটা ম্যানুয়াল দেন, এরকম একটা কাগজের ম্যানুয়ালের কথা বলা হয়। তো আজকে আমি সেই ম্যানুয়াল নিয়ে চলে আসছি আপনাদের সামনে, যে আমি ম্যানুয়াল দিব, কিন্তু ম্যানুয়াল, আমার ম্যানুয়াল সিস্টেমটা একটু অন্যরকম। আমি ম্যানুয়ালটা কীভাবে দিচ্ছি না দিচ্ছি সেটা সম্পর্কে আজকে জানানোর জন্য আপনাদের কাছে চলে আসলাম, যে আমার এই ম্যানুয়ালটা দেখলে আশা করি যে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। এই ম্যানুয়ালটা আসলে ম্যানুয়াল না, আমি প্রত্যেককে একই কথা বলে থাকি যে ইনকিউবেটর যে বিষয়টা, ডিম ফোটানো যে বিষয়টা, সেটা কিন্তু আসলে সম্পূর্ণটা প্র্যাকটিক্যাল। আপনি এটার পিছনে যতটা সময় দিবেন নিজেকে বোঝার জন্য, শোনার জন্য, ততটা কিন্তু আপনার মেশিনটা ভালো পারসেন্টেজ পাবেন। আপনি যদি নিজে না বোঝেন যে ডিমটা ফুটে কীভাবে, ডিমটা ফুটাইতে হয় কীভাবে, কিংবা অন্যান্য কোনো কিছু, তাহলে কিন্তু আপনি ডিমটা ফুটাইতে পারবেন না। আপনারা আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে 90% বাচ্চা ফোটানোর কৌশল, কিংবা অন্যান্য যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখবেন যে আমি নিজে প্র্যাকটিক্যাল, আমি আমার রুমের ভিতরে ইনকিউবেটার রেখে দেখে দেখে নিজে নিজে শিখে তারপরে করছি। আমি কিন্তু ইনকিউবেটার বাচ্চার আমার রুমের ভিতরে নিয়ে ঘুমাই, মানে ঘুমাইতাম, এখন এখন ঘুমাই না, আগে ঘুমাইতাম, মানে বোঝার জন্য কী হচ্ছে না হচ্ছে এটা দেখার জন্য, মানে এরকম একটা বিষয় ছিল, এরকম একটা টান ছিল এটার পিছনে। তো আমি সেই থ্রোতেই, এটা কোনো লিখিত যে আপনারা এভাবে সেট করুন, তারপরে এটা করুন, মানে এটা দেখান, এভাবে এটা করবেন, এরকম কোনো কিছু এই ম্যানুয়ালে লেখা নাই। তাহলে এটার ভিতরে আসে কি, এটার ভিতরে জাস্ট আসে যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমার যে ইউটিউব চ্যানেল যুব অ্যাগ্রো, সেই ইউটিউব চ্যানেলে কোন কোন ভিডিও দেওয়া আছে, যেটা যেটা দেখলে আপনারা কোনো প্রবলেম থাকবে না এই বিষয়ে, সেই ভিডিওগুলোর লিস্ট এবং ওই ভিডিওগুলো সংক্রান্ত কিছু থাম্বনেল এবং টাইটেল এবং কোনটা কোনটা দেখতে হবে আপনাকে সেই সম্পর্কে জানানো আছে। কারণ হলো যে আপনার এই জিনিসটা যেহেতু প্র্যাকটিক্যাল, সেহেতু এই প্র্যাকটিক্যাল জিনিসটা আপনাকে অবশ্যই ভিডিও দেখেই করতে হবে। কারণ আমি আপনাকে আজকে একটা ম্যানুয়াল সম্পর্কে বললাম যে ম্যানুয়ালটাই এখনকার বর্তমান সম্পর্কে বলা আছে, মানে সে আপনার এখন শীত শুরু হচ্ছে এরকম একটা টাইম, কিন্তু আসলে এই আমার যে ইউটিউব চ্যানেল সেখানে সব সময় গরম, শীত, বর্ষা, কোন সময় কখন কী পরিচর্যা করতে হয় সেই সময়ের অনুযায়ী আপনার এখানে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা দেওয়া আছে। যেমন ধরেন বাচ্চা উঠতেছে সেই সময় আপনি কী করবেন, বাচ্চাকে ব্রুডিংয়ের সময় কী করবেন, সব বিষয়ে সেই পারফেক্ট টাইমের ভিডিও দেওয়া আছে এবং হাতে ধরে ধরে দেখানো আছে। তো সেক্ষেত্রে আমি দেখেন এখানে ভিডিওতে রাখছি প্রথমেই, আপনি এটা আমি সাইডে এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেন এই সাইডে, যে প্রথমে দেওয়া আছে হচ্ছে নিজে কীভাবে ইনকিউবেটার সেট করব। এই ভিডিওটা দেখলে আপনি, আমি এটা এই ভিডিওটা একজনের বাসায় গিয়ে ইনকিউবেটার সেট করে দেব। আপনার আসলে ফার্স্টে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনি আমার ভিডিওগুলো পাবেন কীভাবে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ বারে গিয়ে যুব অ্যাগ্রো লিখে সার্চ করবেন, যুব অ্যাগ্রো লিখে সার্চ করবেন, অথবা আমার নাম্বার যেটা আছে 0179420707 এই নাম্বার দিয়ে সার্চ করবেন, তবে যুব অ্যাগ্রো লেখাটাই বেটার। যুব অ্যাগ্রো লিখে সার্চ করলে প্রথমে আমার ইউটিউব চ্যানেল আসবে, তারপর আমার লেটেস্ট ভিডিওগুলো, যতগুলো ভিডিও আছে সব ভিডিও চলে আসবে। আপনি চাইলে সেই নিচে সার্চ অপশন থেকে দেখে নিতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে যুব অ্যাগ্রোতে গিয়ে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের জন্য যে ইম্পর্টেন্স ভিডিও যেগুলো, সেগুলো কিছু কিছু ভিডিওর আমি এখানে লিস্ট করে দিয়েছি অলরেডি। যেমন ধরেন ইনকিউবেটার সেট করার ক্ষেত্রে কীভাবে নিজে ইনকিউবেটার সেট করবো, এই ভিডিওটা আপনি দেখে নেবেন, এই আমার যে স্বল্প খরচ ইনকিউবেটারটা সেই ভিডিওটা আপনি হচ্ছে ইনকিউবেটারটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখা আছে দেখেন ইনকিউবেটার মেশিনের A to Z, এই মেশিন এটা দেখলে আপনি সম্পূর্ণ ইনকিউবেটার 3500 টাকা ইনকিউবেটার A to Z, ওই ভিডিওটা দেখলে আপনি এই 3500 টাকা ইনকিউবেটারের সব সম্পর্কে বুঝে যাবেন। আসলে আপনাকে জানতে হলে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখতে হবে এবং প্র্যাকটিক্যাল করতে হবে, কোনো হাতে কলমের যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি সেভাবে অত ফলশ্রুত পাবেন না। দেখেন আমার সবার উপরের দিকে ডানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর নাম দেওয়া আছে দেখেন 90% বাচ্চা ফোটানোর কৌশল। এই ভিডিওটা কিন্তু আমি ইনকিউবেটার বিক্রি করার আগে বানাইছি, বিক্রি করা বলতে গেলে কি, আমি কিন্তু ইনকিউবেটার সেভাবে বিক্রি করি না, এটা আমার সার্ভিস না, আপনারা যারা দেখলে বুঝতে পারছেন আমরা এটা কিন্তু একটা মানে ছোটোখাটো একটা আইটি ফার্ম, আমি এখানে অনলাইন বেসড কাজ করি। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমার মানে সাইডে জাস্ট শুধু সাইডের ইয়ে করা হয়, মানে ইনকিউবেটার জাস্ট সার্ভিস দেওয়া বলে আমি এখানে কিন্তু ইনকিউবেটারটা সেল করে থাকি, আপনাদের জাস্ট একটা সার্ভিস দিচ্ছি। মেনলি আমি যখন এই ভিডিওগুলো পোস্ট করি, যখন আমি ইনকিউবেটার বিক্রি করার আগে 90% বাচ্চা ফোটানোর কৌশল কিংবা স্বল্প খরচ ইনকিউবেটার, মানে অনেকেই বলে আমাকে যে এই ইনকিউবেটারগুলো আমাদেরকে আপনি দিলে একটু সুবিধা হয়, আপনি স্বল্প খরচে দেওয়ার চেষ্টা করেন কিংবা
আপনার কাছ থেকে হয়তো ভালো সার্ভিসটা পাবো, এই জন্য আমি জাস্ট এই ইনকিউবেটরটা সার্ভিস হিসেবে দিয়ে থাকি। তো তখন আমি এই ভিডিওটা দিয়েছি যে 90% বাচ্চা পড়ানোর কৌশল, আশা করা যায় এই ভিডিওটা দেখলে আপনিও কাছাকাছি রেজাল্ট পাবেন। তারপরও দু একটা ভিডিও আরও দেওয়া আছে, দেখেন শীতকালীন পরিচর্যা, এরকম আপনারা নাম্বার দিয়ে সার্চ দিলে সব ভিডিও পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে আজকে এই ম্যানুয়ালটা সম্পর্কে পরিচয় করার জন্য আসলাম, যে আসলে ভিডিওগুলো না দেখলে আপনি কাজগুলো ঠিকমতো করতে পারবেন না। আপনি যদি না জানেন তাহলে করবেন কীভাবে? আসলে সব ইনকিউবেটারই বলেন, যে ইনকিউবেটার বলেন, আপনি যদি না জানেন তাহলে করবেন কীভাবে? যতটাই আপনি মেশিনের প্রতি নির্ভরশীল হন না কেন, আপনার নিজেরও জানার একটা ব্যাপার আছে। আপনি যদি নিজে না জানেন তাহলে কিন্তু হবে না। তো এর জন্য আমি আজকে ম্যানুয়ালটা দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা ইনকিউবেটার যারা আমার কাছ থেকে নেবেন তাদের জন্য আমি এই ইনকিউবেটারটা দিয়ে দেবো। আর যারা নেন নাই, যদি ভিডিও মানে যারা নিয়েছেন কিন্তু আপনার এরকম ম্যানুয়াল পানি, কারণ আগে তো দিতাম না, তারা কিন্তু এই ভিডিওটা যদি দেখেন, আমার যদি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে, আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি হচ্ছে এই যে ভিডিওগুলো সেগুলো কিন্তু লিস্ট আপনি সহজেই পেয়ে যাবেন এবং আপনি ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন। তাছাড়া আমি একটা প্লেলিস্ট করে দেবো, যেটা ইনকিউবেটার ম্যানুয়াল সম্পর্কে ম্যানুয়াল দিয়ে একটা প্লেলিস্ট করা থাকবে, ভিডিওতে সবগুলো প্লেলিস্ট করে দেওয়া থাকবে। আর ইনকিউবেটার সম্পর্কিত যা যাবতীয় যত সম্পর্ক মানে যা যাবতীয় জানার আছে সব বিষয় নিয়ে আমি ডিটেলস আলাদা ভিডিও দিয়ে দেবো, আমার চ্যানেলটার সাথে থাকবেন। এবং অন্যান্য বিষয় নিয়ে আমি কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশের যারা এগ্রিকালচারে ডেভেলপ করতেছে মানে সফল উদ্যোক্তা, তাদেরকে কিন্তু তুলে ধরার একটা উদ্যোগ নিয়েছি। তো সেক্ষেত্রে আমি ওইভাবে সকলের কাছে গিয়ে আমি তুলে ধরার চেষ্টা করবো। তো আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটার সাথেই থাকবেন। ধন্যবাদ, এ পর্যন্ত, দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক সময়। আসসালামু আলাইকুম।